একজন প্রবাসী দেশে আসার আগে এক বছর ধরে প্ল্যান করে আগামী ঈদে দেশে যাব টিকিট কিনো প্লেনের টিকিট কিনার লাগে ফ্লাইট কিনে তোমার টাইম করে জমায় টাকা আছে এই টাকা দিয়ে আমি টিকিট করে দেশে যাব বাপার লোকে ঈদ করুক বল লোকে ঈদ করুক আত্মীয় স্বজন লোকে ঈদ করুক আবার ফিরার সময় চিন্তা করে এই টাকা দিয়ে তুলুক প্রায় দিন 24 ঘন্টা খাইটা এই টাকা তোলা লাগবে আমার একজন প্রবাসীর দুঃখ একজন প্রবাসীর কত তোরা কেউ জানোস না রে ভাই তোরা কেউ বুঝোস না একজন প্রবাসী তো করে গিফট করে এটা সাবান দিলে কো সাবান আনছো এটা শ্যাম্পু দিলে কো শ্যাম্পু আনছো কয়জনের লেগে ফোন আনুক ভাই ক একটা ফোনের দাম কত তুই ক কয়জনের লেগে ফোন কিনবো একটা প্রবাস ইচ্ছা করে না সবাইরে ফোন দিতে শুনলি তো একটা গিফট দেই তো নাকি তো করে সবাই প্রবাসীর দিকে চাইয়া থাকো দামি দামি ফোন আনবো প্রবাসী তোর কথা যদি না শুনতাম এটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না তুই কষ্টটা আর কষ্ট মনে হইতো না যখন বাপ তোমার পরিবার সবাই সুখে আছে আমার মা সুখে আছে আমার বাপ সুখে আছে আমার ভাই সুখে আছে তখন তো শান্তি লাগতো সব ভুলে যাইতাম আর কয়েক দিন গুনতাম কবে বাড়ি যাও সবাই একলগে দেখব সবাই অনেক সুখী তো মা বাড়িতে আসা বলে দিলে বুঝলাম কেমন সুখী করতে পারিনি আমি সবার প্রয়োজন মিলিতে পারি নাই